সারা দেশের সঙ্গে যখন কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার আন্দোলন শুরু করেছে, তখন সুদীপ অনুগামী কংগ্রেস সমর্থকদেরকে মিথ্যা হামলায় জড়িত করল বিজেপির পুলিশ। একেবারে টানটান উত্তেজনা। আপনাদেরকে জানিয়ে রাখি, শান্তির বাজার বিধানসভায় কংগ্রেসের যুব নেতা অজয় দাস, মিঠুন মজুমদার, সুব্রত সহ বেশ কয়েকজন কংগ্রেস সমর্থক এবং সুদীপ অনুগামী ঘনিষ্ঠদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ানোর চেষ্টা এবং অবিলম্বে সেখানে যুব কংগ্রেস সভাপতি ত্রিপুরার, তিনি সরাসরি সেখানে থানাতে রয়েছেন এবং পুলিশ প্রশাসনের সঙ্গে তিনি কথা বলছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিজেপির দুর্বৃত্ত বাহিনীদের এবার একেবারে তাণ্ডব। যে পুলিশ শাসক দলের তাবেদারি করছে, আর সেই পুলিশ প্রকাশ্যেই এবার বিরোধীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর জড়িত, আর সেই জড়িত চক্রান্ত কিন্তু শাসক গোষ্ঠী বিজেপির সুদীপ রায় বর্মণ অনুগামী। আপনাদেরকে আরও একবার বলছি, শান্তির বাজার বিধানসভায় কংগ্রেসের একাধিক নেতাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত, যে পুলিশ বিরোধীদের ওপর মর্যাদা এবং নিরপেক্ষভাবে শান্তি পরিবেশ বজায় রাখতে পারে না, এটাই গণতন্ত্র।